অথচ আখেরাতের ভয় কলিজায় কেমন ধোকা ঢুকছে, নির্জনে চলে যেতেন দূরে একা, দূরে যায় চিৎকার করে করে কানতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, ওই আবু কুহাফার বেটা, তুই মানুষকে ধইলি রে, আরে তুই মানুষকে ধইলি, এখন আল্লাহর আদালতে তুই দাঁড়ায় কেমনি হিসাব দিবি বল? গাছ দেখলি কান্না শুরু করতে, সাইয়েদনা আবু বকর গাছ দেখলি কান্না শুরু করতে আর বলতেন, ইয়া লাইতানি কুনতু বারাকা মিনা শাজারা, তো অতকাল হায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম, তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমাকে আর আল্লাহর আদালতে দাঁড়াইতে হইতো না, এখন দাঁড়াইয়া জবাব দিব কেন? আরে এমন চিন্তা তো হওয়া দরকার ছিল আমার মতো জালিমের। আবু বকরদের তো চিন্তার কথা না, তারা তো জান্নাতি মানুষ, সুসংবাদ পাওয়া ব্যক্তি। এই টেনশন আর পেরেশান তো হওয়া দরকার ছিল আমার আমার মতো জালিমের, অথচ আমি তো বটে, আমাদের অনেকের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার মরার কোনো ভয় আছে, আখেরাতের কোনো ফিকির আছে, কবরের কোনো চিন্তা আছে। কেন রে ভাই, কেন? কে আমাকে তোমাকে গ্যারান্টি দিল যে আমার আর তোমার মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি বল, কে গ্যারান্টি দিছে? কে গ্যারান্টি দিল যে আমার তোমার কবরে আযাব হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল যে হাসরের পেরেশানি হবে না? কে দিল বলো? কে দিল জান্নাত পাওয়া যাব, জাহান্নাম থেকে বেঁচে যাব, এই গ্যারান্টি কে দিল? কে দিল? ভাবখানা এমন যে আমার মরার এখনো বহু সময় বাকি আছে, নিজেকে শুধরে নিব। আরে জালিম, কে জানে, কে জানে মৃত্যু এত কাছে রে ভাই? আরে কে জানে এখানে এমন মানুষও থাকতে পারে যার কাফনের কাপড় দোকানে আয়া পড়ছে। কালকেই তো খবর পাইতে পারেন, বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, চুল পাকতে পাকতে সাদা হয়ে গেছে, গুনা ছাড়তে পারি না, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনা ছাড়তে পারি না, কবে ছাড়বে? মালিক বলেন, ওয়ানা দাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের মাঠে আমি ইনসাফের দাড়ি পাল্লা দাঁড় করাব। বলে ইনসাফ মানি? তো আল্লাহ তাআলা যেন পরেই জবাব দিচ্ছেন, কোরআনের আয়াতের এক অংশের ব্যাখ্যা যেন পরের অংশই দিচ্ছে। মালিক বলেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, বিন্দু মাত্র জুলুম কার উপর হবে না। মানে জুলুম আবার মানি? যেন এর পরের অংশটা আবার ব্যাখ্যা দিচ্ছে, ওয়া ইন কানা মিসকাল হাব্বাতিন মিন খরদাল আতাইনা বিহা, আমল যদি সরিষা দানা পরিমাণ হয়, গুনাহ হোক বা নেকি যাই হোক, আমি আমল নামায় উঠাব না। ও দোস্ত, আয়াত তো আমি পড়লাম, তর্জমাও করলাম, অথচ দেখেন আমার নিজের কথা বলতেছি, কোনো ভাবান্তর নাই। আপনাদেরও একই হালত, অথচ যারা সাহেবে দিল ছিলেন, দিলওয়ালা আহলে দিল, যাদের দিল জিন্দা ছিল, আমার দিল তো মরা, যাদের দিল জিন্দা ছিল, এই জাতীয় কথাগুলো আসলেই তারা কান্না শুরু করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা নিজেই তিলাওয়াত করতেছিলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সবাইকে একদিন দাঁড়াইতে হবে, আয়াতের তরজমা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এত বড় মানুষ, এ আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন, হায় আমারও দাঁড়াইতে হবে, হায় কেমনি কি করবো,
পড়তেছেন কানতেছেন, পড়তেছেন কানতেছেন, রিওয়ায়েত আসছে আব্দুল্লাহ ইবনে ওমর কান্না করতে 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 বেহুশ হয়ে পড়ে গেছে। দিলের মধ্যে কিভাবে জায়গা লাগছে? আরে আব্দুল্লাহ ইবনে ওমরের বাবা ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমরের পরিচয় নতুন করে দেওয়ার তো কিছু নাই, কত বড় মানুষ ছিলেন হযরত ওমর। নবী আলাইহিসসালাম যাকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন, আল্লাহ ইসলামের জন্য ওমরের বড় দরকার, আপনি ওমরকে দেন, আমাকে ওমরের হেদায়েত দেন, আমাকে দেন আপনি ওমরকে, নবী আল্লাহর কাছ থেকে হযরত ওমরকে চাইয়া নিছেন। জানতেন মানুষ না, ওমর সম্পর্কে নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। ওমর সম্পর্কে নবী বলেছেন, ওমর উফিল জান্না, ওমর জান্নাতি, আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, তাই না? হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। এত বড় মানুষ ওমর, জান্নাতে গিয়া ওমর নবী আলাইহিসসালাম মেয়ারাজের সময় জান্নাতে গিয়ে হযরত ওমরের বাড়িটা দেখছেন। দুনিয়ায় এসে নবী আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করছেন, হায় আমার উম্মত, ওমরের বাড়িটা জান্নাতে দেখছি, কি যে সুন্দর বাড়ি, আমার মন চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। কিন্তু ওমরের যে প্রেস্টিজ, যে আত্মমর্যাদা বোধ, যে গাইরাত, ওমর যদি মাইন্ড করে এই জন্য আমি ঢুকি নাই, কারণ এটা কোরআনের নির্দেশ, কারো ঘরে অনুমতি ছাড়া ঢোকা যায় না। সূরা নূরে আসছে, মালিক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে অনুমতি ছাড়া ঢোকা নিষেধ, এই জন্য আমি ঢুকি নাই। হায়, এই কথা বলার সাথে সাথে হযরত ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবি কাফির তুই ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ, হায় কেন একটু ঢুকলেন না আপনি, কেন ঢুকলেন না, কাঁদতেছেন। এত বড় মানুষ ওমর, অথচ নামাজে দাঁড়াইছেন, দাঁড়ায়া পড়তেছিলেন, তিলাওয়াত করতেছিলেন, وقفوهم انهم مسؤولون। হাশরের মাঠের একটা চিত্র এই আয়াতে ফুটে উঠছে। হাশরের মাঠে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন কাউকে কাউকে দেখায়া, وقفوهم, এই আগরে আটকা, ধর, থামা, কেন? انهم مسؤولون, এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই আয়াত পড়তেছেন হযরত ওমর আর কান্দতেছেন, পড়তেছেন আর কানতেছেন, কান্নার আওয়াজ এতটা উঁচু হয়ে গেছে যে পেছনের কাতারের মুসল্লিরা পর্যন্ত হযরত ওমরের কান্নার আওয়াজ পাইতেছিল। নামাজের পর কেউ জিজ্ঞেস করলেন, হযরত এই আয়াত তো কাফেরদের সম্পর্কে, আপনি তো জান্নাতি, নবী বলেছেন, আপনি কেন কান্না করলেন, আপনি কেন কান্না করেন? আরে হযরত ওমর কি জবাব দেন? হযরত ওমর বলেন, আরে আমার ভয় লাগে, যদি আল্লাহ ডাক দিয়া বসলেন, এই ওমর রে ধর, ওমর রে ধর, জিজ্ঞেস করতে হবে, এত বড় মানুষ ওমর, কোনদিন কি চিন্তা করেছি এইভাবে যে হায় যদি ডাক পড়ে গেল, ওই হাসান জামিল রে ধর, দুনিয়ায় জুব্বা পড়ছে, ঘুল ঝুলি পড়ছে, মানুষ মনে করছে বুজুর্গ, ভিতরে শয়তানি, আমি জানি, ধর, আয় মুফতি কামাল রে ধর, জিজ্ঞেস করতে হবে, মুফতি সাইদ কে ধর, জিজ্ঞেস করতে হবে। একটু কি ভেবেছে, যদি ধরে বস, ধর,
জিজ্ঞাসাবাস করতে হবে, ধর জবাব কি, জবাব কি, জবাব নবীকে জিজ্ঞেস করা হয়েছে সবচেয়ে বেশি ভালোবাসার মানুষকে আপনার কাছে কাকে বেশি মহব্বত করে, তো নবী বলেছেন আয়েশা আমার সবচেয়ে প্রিয়। তো বলে মিনার রিজাল ছেলেদের মধ্যে, বলে আবুহা তার বাবা আবু বকর সবচেয়ে প্রিয়। আম্মা জান এত প্রিয় যার পবিত্রতা সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, সেই আম্মা জাহান কান্থেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হায় আমি যদি নিঃশেষ হয়ে যেতাম, অস্তিত্বহীন হয়ে যেতাম, হায় এখন আল্লাহর সামনে দাঁড়ায় জবাব কি দিব যদি আমি ধরা পড়ে গেলাম। আম্মা জান কান্থেন, আর বাবা আবু বকরের অবস্থা তো আরো করুন, অথচ কত বড় মানুষ আবু বকর, কত বড় মানুষ, জান্নাতের প্রত্যেকটা দরজা যাকে ডাকবে ও আবু বকর আপনি আমারে দিয়া ঢুকেন না আসেন না। তবুকের যুদ্ধ, নবী আলাইহিসসালাম চাঁদা চেয়েছেন সাহাবায়ে কেরামের কাছে, কার কাছে কি আছে নিয়ে আসো। আজকে ওমর বড় খুশি চাঁদার ব্যাপার আসছে, তো ওমর সবসময় খালি এই ইয়েতে থাকতেন আবু বকরের নিয়ে একটু হারানো যায় প্রতিযোগিতা পারতেন না, কিন্তু আজকে খুশি যে আজকে আবু বকরকে হারায় দেওয়ার একটা সুযোগ পাইছি। কেন চান্দার ব্যাপার তো আবু বকরের ঘরে তো নাই কিচ্ছু, ওই যে আব্দুল্লাহর কথা বলেছেন আমার ভাই কত কিছু ছিল, সকালে একটা জামা পরেছেন তো বিকালে আরেকটা, সেই আব্দুল্লাহ আজকে সতর ঢাকার মতো পোশাক নাই, এই দিনের জন্য সব শেষ। ওমর দৌড়ে ঘরে গেছে, ঘরে যা ছিল মালপত্র সামান নামাইয়া দুই ভাগ করছে, এক ভাগ ঘরে রেখে আসছে আরেক ভাগ নিয়ে আসছেন নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা, নবী জিজ্ঞেস করলেন ওমর কি নিয়ে আসছেন আপনি, কি জিজ্ঞেস করছেন বলেন না, আর এটা একটা পয়েন্ট বলেন কি জিজ্ঞেস করছেন ওমর কি নিয়ে আসছেন। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল দুই ভাগ করে অর্ধেক নিয়ে আসছি অর্ধেক রেখে আসছি, ঠিক আছে। এইবার আবু বকরের পালা, নবীও অপেক্ষা করছেন আহারে আমার আবু বকর না জানি কি আগে, ওমরও অপেক্ষা করতেছেন যে আজকে একটা ভাব নিয়ে বসছেন যে আজকে একটা স্লোগান হবে জিতিল রে জিতিল ওমর জিতিল, এমন একটা ভাব নিয়ে সাইয়েদনা আবু বকর আসতেছেন আহারে, হাতে ছোট্ট একটা পোটলা, বর্ণনার আট পিস মিলাইলে বোঝা যায় ওই পোটলার ভেতরে গায়ের জামা কাপড় গুলা। তাহলে পড়ছেন কি, আমি আপনাদের সাথে খেয়ানত করব না, বর্ণনার এই অংশগুলো দুর্বল তারপরেও বলবো কেন, মুহাদ্দিসরা বলেছেন কারো মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায় সেই জন্য আনতেছি। সাইয়েদনা আবু বকর গায়ে দিয়েছেন, ঘরে একটা চট ছিল বিছানো ওইটারে গায়ে জড়াইছে, তো এখন উপরে তো পোটলা আর ওইটারে এভাবে ধরছে নিচে দিয়ে তো ফাঁক হয়ে যায়, তো কি করছে খেজুর গাছের কাঁটা দিয়া বুথাম বানাইছেন সাইয়েদনা আবু বকর। আল্লাহর হাবিবের দরবারে পেশ করেছেন ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। নবী জিজ্ঞেস করেন আবু বকর ঘরে মাপ পাইতা, মাপ পাইতা ঘরে কি রেখে আসছে। ওমর তো প্রশ্ন শুই নাই মন খারাপ হয়ে গেছে, কেন বলে নবী বন্ধুর বেলায় প্রশ্ন ঘুরাইয়া দিল, আমাকে যা জিজ্ঞেস করেছেন সেম প্রশ্ন যদি আমার দোস্তরে করতে তাহলে তো আমি জিতে যাই। আবু বকর কি নিয়ে আসছেন, আবু বকর দেখাই তো এই যে পোটলা এটা তো দেখা যায় তো আমার পোটলা বড় আবু বকরের পোটলা ছোট, কিন্তু নবী জিজ্ঞেস করলেন উল্টা আবু বকর ঘরে কি রেখে আসছেন, আবু বকর কিছু রেখে আসছে বইয়া মনে হয় না, আমি তো অর্ধেক রেখে আসছি। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন, ও দোস্ত জবাবটা পরে শুনে, আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমা 8-9 বছর বয়স ওই পিচ্চির জবাবটা শুনে, আরে কি পরিবার আল্লাহ বানাইছে, এক একটা চেয়ে এক একটা, এক একজনের চেয়ে এক একজন। হিজরতের সময়
নবী আর আবু বকর যখন মদিনার পথে, আবু বকর তো যাওয়ার সময় ঘরে সোনা মুদ্রা যা ছিল টাকা পয়সা সব নিয়ে নিছেন গাছটি করে। আবু বকরের বাবা হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছে। তো হিজরতের সময় এখনো অমুসলিম ছেলে আবু বকরের উপর মহা খেপা বাবা আবু কুহাফা, ছেলের সাথে সম্পর্ক ছিন্ন, বয়কট, যোগাযোগ বিচ্ছিন্ন। আবু বকর যখন চলে গেছে এখন আবু কুহাফার কলিজা একটু জ্বলতাছে, কেন? ওই যে নাতি পুতি ঘরে, আর এগুলা না জানি না খাইয়া মরতাছে, দাদা তো মায়া তোলায়। আমার মা বলতে আসলের চেয়ে লাভের মায়া বেশি, ছেলের চেয়ে নাতিপুতির মায়া বেশি। বুড়ারা কইতে পারবো আমরা তো আমার দাদা হই নাই, নানা হই নাই, আমরা কইতে পারবো না কি ও বুড়ারা খবর নেই দেই তো না সামনে। হযরত আবু কুহাফা জিজ্ঞেস করেন, এই আসমা দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যায় নাই, মাকে জিজ্ঞেস করো কি লাগবে। হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, বাবা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে, কিছু দূর গিয়ে আবু কুহাফার মাথায় ঢুকছে, আরে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি, সে যেই লেভেলের পাগল এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কথাটা কেমন কেমন লাগতেছে। আবু কুহাফা আবার ফেরত আসছে, আবার আসছে, এসে হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন বুঝলাম, কিন্তু একটু বলো না কি রেখে গেছেন। ছোট্ট পিচ্ছি হযরত আসমা বয়স 8-9 জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, বাবা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রসূলকে রেখে গেছে। আমাদের আর কিচ্ছু লাগবে না। ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয় তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? নিচে বসে দাঁড়ায় করে ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয় তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের বেড়া গুলো খেজুর পাতার বেড়া, ও গো আল্লাহর হাবিব আসার সময় ওই বেড়া গুলারে থাপড়াইয়া থাপড়াইয়া আসছে, কেন? কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই সুই থাপড়ায় আসছি যেন ঘরে একটা সুই পর্যন্ত থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ও গো আল্লাহর হাবিব ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রসুলকে রেখে আসছি। জিব্রাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছে। আরে ভাই আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য, কাকে কাকে? নবীর প্রশ্ন যেমন আবু বকরের বেলায় উল্টা, আল্লাহর প্রশ্ন আবু বকরের বেলায় উল্টা। জিব্রাইল আমিন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। নাই কষ্টে থাইকা অভিমানে আছে জিজ্ঞেস করে, আরে এই কথা শুনলে আবু বকরের কেমন লাগে? আবু বকর হাউমাউ করে চিৎকার শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ। এত বড় মানুষ আবু বকর অথচ আখেরাতের ভয় কলিজায় কেমন ঢুকা ঢুকছে, নির্জনে চলে যেতেন দূরে একা, দূরে যায় চিৎকার করে করে কানতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, ওই আবু কুহাফার বেটা তুই মানুষকে ধইলি রে, আরে তুই মানুষকে ধইলি, এখন আল্লাহর আদালতে তুই দাঁড়ায় কেমনি হিসাব দিবি বল?
গাছ দেখলে কান্না শুরু করতে, সাইয়েদনা আবু বকর গাছ দেখলে কান্না শুরু করতে আর বলতেন, ইয়া লাইতানি কুনতু বরাকা মিনাস শাজারা তোদা তুকাল, হায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমাকে আর আল্লাহর আদালতে দাঁড়াইতে হইতো না, এখন দাঁড়াইয়া জবাব দিব কে? আরে এমন চিন্তা তো হওয়া দরকার ছিল আমার মতো জালিমের। আবু বকরদের তো চিন্তার কথা না, তারা তো জান্নাতি মানুষ, সুসংবাদ পাওয়া ব্যক্তি। এই টেনশন আর পেরেশান তো হওয়া দরকার ছিল আমার আমার মতো জালিমের। অথচ আমি তো বটে, আমাদের অনেকের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার মরার কোনো ভয় আছে, আখেরাতের কোনো ফিকির আছে, কবরের কোনো চিন্তা আছে। কেন রে ভাই, কেন? কে আমাকে তোমাকে গ্যারান্টি দিল যে আমার আর তোমার মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি বলো, কে গ্যারান্টি দিছে? কে গ্যারান্টি দিল যে আমার তোমার কবরে আজাব হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে কবরের আজাব হবে না? কে গ্যারান্টি দিল যে হাসরের পেরেশানি হবে না? কে দিল বলো, কে দিল জান্নাত পাওয়া যাব, জাহান্নাম থেকে বেঁচে যাব, এই গ্যারান্টি কে দিল? কে দিল? ভাবখানা এমন যে আমার মরার এখনো বহু সময় বাকি আছে, নিজেকে শুধরে নিব। আরে জালিম, কে জানে, কে জানে মৃত্যু এত কাছে রে ভাই? আরে কে জানে এখানে এমন মানুষও থাকতে পারে যার কাফনের কাপড় দোকানে আয়া পড়ছে। কালকেই তো খবর পাইতে পারেন, বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, চুল পাকতে পাকতে সাদা হয়ে গেছে, গুনা ছাড়তে পারি না, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনা ছাড়তে পারি না, কবে ছাড়বে? بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثل قال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين وقال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم آمنت بالله وبرسوله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.